আমার দিদিয়ার সাথে তোকে তোকে আমি মেলাতে পারছি না দিদিয়া। ভুল জায়গায় এসেছো তুমি। যদি নিজের ভালো চাও তো পালাও। কোথায় কোথায় সে? নাও তুমি এই চাঁদ বদনটা দেখাও দেখি। অ্যাড্রেসটা ঠিক আছে তো? এই বাড়িটা কি? সেলিব্রিটি সমাজ সেবিকা, ওনার নামই ওনার অ্যাড্রেস। এই গাড়িটা সাইড করো। ভেতরে কি বলবেন? ভাবা আছে তো? ওটা আমার উপর ছাড়ুন ম্যাডাম, আসুন। এক সেকেন্ড প্রদেশ, আরাধ্যা যদি বাড়িতে না থাকেন? কেউ না কেউ তো থাকবেই, ওয়েট করবো ওনার জন্য। ভালো করে ভেবে নিন কিন্তু, পাওয়ারফুল মহিলা, সমাজে অনেক সোর্স কানেকশনস আছে, সে তেমন কিছু হলে আপনার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। সেই ঝুঁকিটা সবসময় আছে ম্যাডাম, আমার মনে হয় সেরকম কিছু করবেন না। সমাজ সেবিকা তো মিথ্যে কথাও তো বলতে পারেন, বলতে পারেন দুর্গা এখানে আসেই নি। আমার মন বলছে দুর্গা এখানেই আছে। আমারও, তবে ওকে পেলে ভালো, না পেলে তো তখন অন্য কিছু ভাবা যাবে। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, চোটটা তো ভালোই ছিল, হাঁটার মতন অবস্থায় ছিল না। এর মধ্যে ও কোয়ার্টারের জানলা দিয়ে বেরিয়ে এতটা রাস্তা কি করে এলো? ওর নাম দুর্গা বলে কি মা দুর্গা ওকে ভর করে? না প্রদীপবাবু, ও আরসিসির বেস্ট ক্যাডেট, ওর শরীর অনেকটা যন্ত্রণা সহ্য করতে সক্ষম, নিয়মিত শরীরচর্চা করে। তাছাড়া ও জানে ওর নিজের অক্ষমতাগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়। তবু আমরা এই মেয়েটার জন্য এতটা টেনশন করি? হ্যাঁ করি, কারণ আমরা ওকে ভালোবাসি। আমরা চাই না কোনো বোকামির জন্য লড়াইটা হঠাৎ করে বন্ধ হয়ে যাক। লড়াই করবার জন্য শুধু শরীর নয় প্রদীপবাবু, এটাকে ব্যবহার করতে জানতে হয়। আসুন। এইটুকু সময়ের মধ্যে মেয়েটা যে কি করে? আমি তোমাকে বলেছিলাম যে তোমার এই ওভার কনফিডেন্সই তোমাকে ডোবাবে, ছেড়ে দিয়ে চলে গেলে অন্য ঘরে। আরে গিয়েছিলাম তো তোমাকেই ফোন করতে। হ্যাঁ, তারপর এত কিছু হলো কি করে? তুমি তুমি তো চিৎকার করে আমাকে একটু ডাকতে পারতে, তাহলে আমি এসে অন্তত ও লড়কি নেই হ্যাঁ ম্যাডাম, ও ফুলন দেবী আছে, আচানক আমার মুখ বেঁধে। হ্যাঁ, তোমার সব জামা কাপড় খুলে নিয়ে অন্য জামা কাপড় পরিয়ে দিলো, তুমি কিচ্ছু করতে পারলে না। ওই একটা রোগা প্যাংলা মেয়ে তোমাকে তোমাকে বলেই বা কি হবে, এ সব কিছু হয়েছে তোমার জন্য। তুমি একটু সাবধান হলে মেয়েটা আজ এইভাবে পালাতে পারতো না। ও তো আমাদের সামনে দিয়ে পালিয়েছে, তুমিও তো কিছু বুঝতে পারো না, আমাদের তো কোনো রকম কোনো সন্দেহ হয়নি। কথা ঘোরাবার চেষ্টা করো না, তুমি দুর্গাকে ভেতরে ঢুকতে দিয়ে ভুল করেছো। এছাড়া আমার কোনো উপায় ছিল না অভি। কিসের উপায়? তোমাকে বাঁচাবার। বাহ, আমাকে বাঁচাবার জন্য আমার সবচেয়ে বড় শত্রুকে তুমি? ঠিক তাই, কারণ কারণ ওর কাছে তোমার আর আমার ফটোগ্রাফস আছে,
যেদিন দুর্গা আমাদের বাড়িতে এসেছিল সেদিনে একবার ভেবে দেখো তো, ওই ফটোগুলো ও যদি মিডিয়ার হাতে দিয়ে দিত তাহলে তোমার ইমেজের কি অবস্থা হতো? কিসের ছবিগুলো? মানে তোমার আর আমার কোন কই ছবিগুলো দেখি? হ্যাঁ আমি দেখতে চাইনি। চাওনি? না আমি আমি ওর কাছে ব্যাপারটা অতটা গুরুত্ব দিইনি, কারণ আমি ওকে অন্যরকম ভাবে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। এদের ঘটে যে বুদ্ধি থাকে না সেটা আমি জানি, কিন্তু আচ্ছা তুমি ওর কথা, অর্থাৎ একটা মেয়ে তোমাকে ব্ল্যাকমেইল করলো আর যেটা দিয়ে করলো সেটাই তুমি দেখতে চাইলে না? তোমার একবারও মনে হলো না যে বাইরে থেকেও আমাদের ছবি পাবে কি করে? কিন্তু ও এমন ভাবে বললো আমাকে যে ও আমাদের ল্যাজে খেলাচ্ছে, এটা বুঝতে পারছো না তুমি? কোথায় ওকে হাতে পেয়েছো একটু সাবধানে ডিল করবে তা না? এটা কি? এটাই মনে হয় দুর্গা রেখে গেছে, এর মধ্যেই মনে হয় ফটোগ্রাফস গুলো। যখন দেখার দরকার ছিল তখন দেখো, এখন টনক নড়েছে। এখন কে এলো? আপনি এখানে এখানে কিছু কথা আছে তোমার সাথে, টাইম লাগবে। এই চোট নিয়ে তোমায় নামতে হবে না, বসো। আপনি আমাকে বাড়ি পৌঁছে দেবেন বলেছিলেন, তাই আমি বলেছি যখন আমি আমার কথা ঠিক রাখব, কিন্তু তার আগে কিছু কথা হওয়া খুব জরুরি। দেখুন আমার এখন কথা বলার মতো ইচ্ছে বা অবস্থা কোনোটাই নেই। এই অবস্থায় ঝুঁকি নিয়ে তুমি এতটা দূর আসতে পারো আর কথা বলতে তোমার এত অসুবিধে? তাহলে ধরে নিন আমি আপনার সাথে কথা বলতে চাই না। তুমি কথা বলতে বাধ্য দুর্গা, তোমায় কথা বলতেই হবে, কারণ এই লাইফটা তোমার শুধু একার নয়, তোমার সাথে জড়িয়ে আছে আরো অনেক অনেক মানুষের স্বপ্ন ভালোবাসা। তোমার অনেক রেসপন্সিবিলিটি আছে দুর্গা। আমাকে বলো তুমি কেন বারবার এরকম ঝুঁকি নিচ্ছ? দুর্গা আমি তোমাকে বহুবার সাবধান করেছি, তারপরও তুমি কেন এরকম করছো? দুর্গা তুমি যেটা করছো সেটা একটা সুইসাইড করার মতন কাজ। এটা করছি বলেই আমি এখনো বেঁচে আছি অনির্বাণ মুখার্জি। যখন কিছু করিনি আপনাদের কথা শুনেছি, ঘরে বসেছিলাম তখন আপনার বাবার লোকেরাই এসেছিল আমাকে খুন করার জন্য। আমি একটা কথা খুব পরিষ্কার বুঝতে পেরেছি, আমি কিছু করি বা না করি মরতে আমাকে হবেই। মরতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু মেরে মরব। কি করে? দুর্গা তুমি ভুলে যাচ্ছ আমার বাবা একজন মিনিস্টার, দুবার তুমি থ্রেড দিয়েছো, টেনশনে ফেলেছো, বোকা বানিয়েছো তাকে, তাতে তুমি কি ভেবেছো আমার বাবাকে শেষ করা এত সহজ? না দুর্গা, দুর্গা যে লড়াইটা তুমি লড়ছো সেটা মনের জোর দিয়ে আবেগে, কিন্তু এইভাবে অভিরূপ মুখার্জিকে শেষ করা এত সহজ নয়, সেটা কি তুমি বোঝো? আমার লড়াইটা আমাকে লড়তে দিলেই ভালো হয়, অকারণে কারোর জ্ঞানের আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি যে বোকামিটা করছো তারও কিন্তু কোনো প্রয়োজন নেই। আমার কথা আপনাকে কে ভাবতে বলেছে? আমি ভাবতাম না যদি তুমি নিজে ভাবতে। একটা কোর্ট কেস হেরেছো তুমি, পুরো এলোমেলো হয়ে গেছো, আর বাবা এটা করেছে খুব প্ল্যানফুললি, ঠিক তোমাকে এটা করাবে বলে।
দুর্গা এখনো তুমি তোমার দিদিয়ার লুপ থেকে বেরোতে পারোনি, ছুটে বেড়াচ্ছ একটা নামের পেছনে। পুলিশের হেল্প নিয়ে দুটো কেস করে তুমি ভাবলে বাবাকে শেষ করে ফেলবে। ভেবে দেখো দুর্গা, তোমার সাজানো কেস বাবা এক ছটকায় উল্টে দিয়েছে। কতক্ষণ লেগেছে তোমার অভিযোগ মিথ্যে প্রমাণ করে তোমার মাথা খারাপ প্রমাণ করতে? দুর্গা, এত কিছু করে আলটিমেটলি লস কিন্তু তোমার হচ্ছে। তুমি বাবাকে এমন একটা সুযোগ করে দিয়েছিলে যেখানে বাবা এক ঢিলে দুই পাখি মেরেছে। তোমারও ব্যবস্থা করেছে, দাদা ভাই আর মেজো কাকাকে জেল থেকে বেকসুর খালাসও করেছে। এখন কি মনে হয় তুমি কিছু বলতে গেলে কেউ তোমার কথা বিশ্বাস করবে? দুর্গা, সিচুয়েশনটা তোমার ফরে নেই। দুর্গা, কিছু করার আগে বোকামি না করে সত্যিটা বোঝার চেষ্টা কর, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। তাহলে আপনার কি মনে হয় কি করা উচিত আমার? হঠাৎ এই সময় আমার বাড়িতে দুর্গা এখানে এসেছে। কে দুর্গা? দুর্গা মানে দুর্গা চক্রবর্তী, যার দিদি আপনার কাস্টডিতে আছে। ও, কিন্তু দুর্গা এখানে আসবে কেন? ওর দিদি আপনার কাছে আছে, আর কোনো কারণের দরকার আছে কি? না, দুর্গা এখানে আসেনি। কিন্তু আমার কাছে খবর আছে দুর্গা এখানেই আছে। সে তো আমার কাছেও খবর আছে যে আপনি আর দুর্গা একই কোয়ার্টারে থাকেন। আমার বোনকে নিশ্চয়ই আমি আমার বাড়ির বাইরে রাখবো না। দুর্গা আপনার বোন নয়, বোন আর বোনের মতো এক নয়, তাই না? আপনি এই কথাটা কেন বললেন আমি জানি না, যখন বললেন তখন বলি, আমি একজন পুলিশ অফিসার আর আমার কাজ হচ্ছে মানুষকে রক্ষা করা। সেটা তো আমি অস্বীকার করিনি, তবে কথায় আছে না, রক্ষক কি ভক্ষক। মেয়েটার বয়স অল্প আর দেখতে শুনতেও তো খুব একটা মন্দ নয়। আমি তো শুধু জানতে চেয়েছি দুর্গা কোথায়, তার জন্য আপনি আমাকে জানতে চাওয়ার একটা ধরন আছে অফিসার, আপনি তো আমাকে বিশ্বাসই করতে চাইছেন না। তাই বলে এইভাবে কথা বলতে পারেন না। আপনি এই উর্দিটা পরে আছেন বলে আপনি সব করতে পারেন? আমি আপনার ঘরে ঢুকে সার্চ করে দেখতেই পারতাম ম্যাডাম, কিন্তু আপনি যদি কোঅপারেট করেন তাহলে ব্যাপারটা ভদ্রভাবে মেটে। আপনি আমার বাড়ি সার্চ করবেন? ওয়ারেন্ট আছে আপনার কাছে? পুলিশ চাইলে কিন্তু পরিস্থিতির ভিত্তিতে আমি কতদূর যেতে পারি সে ব্যাপারে আপনার কোনো আইডিয়াই নেই। একজন পুলিশ অফিসার একজন মহিলার সঙ্গে একই কোয়ার্টারে থাকছে, এই রিজনটাই যথেষ্ট হবে আমার জন্য। আরাধ্যা, অন্যের দিকে কাদা না ছুঁড়ে আপনি বরং নিজেকে দেখুন। কে আপনি? আমি স্বাতীলেখা। সে আপনি যেই হন, আমার সঙ্গে এইভাবে কথা বলবার সাহস আপনাকে কে দিল? আপনারই মতো না, আমি একজন সমাজসেবিকা, এনজিও চালাই একটা। তবে হ্যাঁ, আপনার মতন এমন আলিশান বাংলো গাড়ি এখনো করে উঠতে পারিনি, না পারাটাই স্বাভাবিক। নিজের হয়নি বলে আমাকে নিচে নামানোর চেষ্টা করছেন তাই তো? না, কি করে সম্ভব হলো সেটা বোঝার চেষ্টা করছি। অবশ্য আমি জানি কিছুটা আপনার সম্পর্কে, আর যা জানি তাতে আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না তো, যার বাড়িতে নেতা মন্ত্রীদের রোজ যাতায়াত তাকে সমস্ত বলে কোনো লাভ নেই আমি জানি। তবে একটা কথা, খুব বেশি দিন এটা চলবে না আরাধ্যা দেবী, আপনার মুখোশটা খুব শিগগিরই খুলে যাবে। কি যেন নাম বললেন আপনার? স্বাতী। স্বাতী লেখা, আপনার কথাগুলো আমার মনে থাকবে। তাহলে কি ম্যাম আমি একবার আপনারা যা করলেন তারপরে আপনাদের দুর্গা 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 এখানে নেই, আর আমারও টলারেট করার একটা লিমিট আছে। রাত অনেক হয়েছে, এখন আপনারা আসতে পারেন। কে কার মুখোশ খুলে দেবে সেটা তো সময় বলবে, তৈরি থাকুন।
যাচ্ছে। এভাবে হবে না, দুর্গাকে থামাতে এবার দুর্গার পথে নিতে হবে। তুমি সত্যি আমি যা বলবো করবে? আগে শুনি দুর্গা। দুর্গা তুমি যদি আমার কথা শোনো তুমি কিন্তু কোনো বিপদে পড়বে না, এইটুকু আমি তোমায় বলতে পারি। আপনার বাবার হাত থেকে বাঁচার রাস্তাটা অন্তত জেনে রাখি, বলুন। দুর্গা তুমি তুমি কিছুদিনের জন্য এখান থেকে দূরে কোথাও চলে যাও। হ্যাঁ পারলে তোমার মাকে নিয়েও চলে যাও, এদিকটা ঠান্ডা হোক, তারপরে না তুমি ফিরে এসো। ও আমি ভাবলাম আপনি আপনি অন্য কিছু বলবেন। না, এর থেকে ভালো কিছু আমার মাথায় আসছে। সেটা কি দুর্গা? আমি বরং আপনাদের বাড়িতে যাই, দেখা করি আপনার বাবার সাথে। আচ্ছা উনি, আপনি আমার একটা উপকার করবেন, একবার একবারের জন্য আপনার বাবার সাথে দেখা করার ব্যবস্থা করে দেবেন। আমি শুধু আপনার বাবার পা ধরে ক্ষমা চেয়ে নেব। আচ্ছা আপনার বাবার সামনে মাথা নোয়ালে উনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন, বলুন। হ্যাঁ দুর্গা, দুর্গা আর ইউ সিরিয়াস? এভাবে কতদিন পালাবো? আর যে মানুষটা মরা মানুষকে জ্যান্ত করতে পারে তার হাত থেকে পালিয়ে কি লাভ? পালিয়ে তো আমি বাঁচতে পারবো না উনি। আপনি ঠিক বলেছেন, আমি আবেগের বসে এই লড়াইটা লড়ছিলাম, আপনি একদম সত্যি কথা বলেছেন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। কোথায় মন্ত্রী অভিরূপ মুখার্জি আর কোথায় অনন্তপুর গ্রামের একজন লাইব্রেরিয়ান ঈশ্বর চক্রবর্তীর মেয়ে আমি? দুর্গা আমি তোমাকে মাথা নিচু করতে বলিনি, আর আমি চাই এই লড়াইটা তুমি জেতো, কিন্তু তার জন্য তো তোমাকে সার্ভাইভ করতে হবে। আর দুর্গা এখন যা সিচুয়েশন, তুমি যদি মাথা নত করো বাবা কিন্তু তাও তোমাকে। আপনার মনে হয় আমি এরকম কিছু করব বলে? আমার লক্ষ্য স্থির হয়ে গেছে, যেদিন আমার চোখের সামনে আমার বাবাকে পিষে মারা হয়েছে সত্য আমি নেবই। দুর্গা তার মানে তুমি এতক্ষণ? মিস্টার অনির্বাণ মুখার্জি আপনি হয়তো জানেন না, আপনাদের মতো মূল্যবান জীবন আমাদের মতো সাধারণ মানুষের নয়। রোজ তো খবরেই দেখেন, প্রতি মুহূর্তে কোনো না কোনো লোক আপনার বাবার মতো লোকেদের লোভ লালসা জুলুমের শিকার হয়। আপনি বললেন না আমার ঝুঁকি নেওয়া উচিত নয়, আমার কাঁধে অনেক ঋণের বোঝা। আপনি একদম ঠিক বলেছেন, আমি ওই খবরে অত্যাচারিত মানুষদের সাথে জড়িয়ে গেছি, রোজ ওদের সাথে আমিও মরে বাঁচি, অনেক অনেক ঋণের বোঝা আমার কাঁধে, আমাকে থেমে গেলে চলবে? দুর্গা দুর্গা আমি শুধু তোমাকে। আমি জানি লড়াইটা অসম্ভব, খুব কঠিন একটা কাজ আমার জন্য, কিন্তু এটাও জানি একদিন না একদিন আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছবই। এরপর আর আমার তোমাকে কিছু বলার নেই দুর্গা, আমার শেষ প্রশ্নের উত্তর দাও, আমার ভালোবাসার কি হবে, আমাদের আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই?
সিনথিয়া, তোমার জন্য আমার বাবা সবার সামনে দোষী সাব্যস্ত হয়েছে। তুমি তুমি যে এসেছে বসে আছো না, সেই দিদিয়াকে ওই অভিরূপ মুখার্জি আর ওর ছেলে মিহির মুখার্জি কি কি অত্যাচার করছে তার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। ভগবান এত নিষ্ঠুর কেন? কেন এমন হয়? কেন মুঠো থেকে সময় বালির মতো ঝরে যায়? চারুলতা, ইয়েস স্যার।